গোপাল দলপতির খোঁজ অবশেষে মিলেছে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায়। গোপাল দলপতি আজ বলেন যে হৈমন্তী গাঙ্গুলী নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন, কুন্তল ঘোষ তদন্তকারীদের দৃষ্টি ঘোরাতে নজর ঘোরাতেই তিনি এই ষড়যন্ত্র করছেন, হৈমন্তী গাঙ্গুলীর নাম সামনে আনছেন বলে দাবি করেছেন গোপাল দলপতি। দলপতির সঙ্গে যোগাযোগ আমরা করতে পেরেছি, তার থেকে জেনে নেব তিনি কি যে কথাগুলো বলা হচ্ছে কি তিনি তাকে পাত্তা পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, তাকে যোগাযোগ করা যাচ্ছে না, সেটা কি ঠিক? না না, এটা ঠিক না। আমি তো দিল্লি এসেছি, আমি দপ্তরকে জানিয়েও এসেছি, যে সিবিআই দপ্তরকে জানিয়ে এসেছি স্যার আমি দিল্লি যাচ্ছি, আমার দিল্লিতে কাজ আছে, সিবিআই বা সেবিতে আমার কিছু কাজ আছে, সেগুলো যেতেই হবে, আগেই জানিয়েছিলাম। তখন বলে না তুমি শুধু ফাইলগুলো দিয়ে যাও, তাই আমি গেলাম, আবার তার জানিয়ে তারপরে আমি এসেছি। তো আপনার নাম আসার পর থেকে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, বিশেষ করে কুন্তল ঘোষ যে কথাগুলো বলেছেন আপনাকে নিয়ে, কি আপনার সঙ্গে হৈমন্তীর গাঙ্গুলির কোনো সম্পর্ক ছিল, তার কিছু জমি রয়েছে, সম্পত্তি সব চলে আসবে যদি সেই রহস্যময় মহিলাকে খুঁজে পাওয়া যায় যার সঙ্গে আপনার সম্পর্ক? রহস্যময় তো ওইটাই হওয়া উচিত ছিল, যে কুন্তল ঘোষ বলেছিল যে রহস্যময় ওই কোন অভিনেত্রীকে যে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট একসাথে দিয়েছে, বিলাসবহুল গাড়ি দিয়েছে, বিলাসবহুল আসবাবপত্র দিয়েছে, সেইটাই তো রহস্য থেকে গেল। সেই রহস্য তোর উন্মোচন হলো না। রহস্যময় কোনটা? যেটা প্রকাশ হলো, যেটা ইডি বলল, ইডি প্রমাণ করে দিল, সেটা রহস্য না হয়ে একটা নাম, একজন কয়েদি, একজন অ্যাকিউজড, অভিযুক্তকারী একটা নাম ভাসিয়ে দিল, আর সেটাই রহস্যময় হয়ে গেল। আপনি তো কোঅপারেট করছেন, এর আগেও গেছিলেন, আপনাকে কিছু ডকুমেন্টস চেয়েছিল ইডি, সেটা বা সিবিআই, সেটা কী ডকুমেন্টগুলো ছিল? বিশেষ করে জমি সংক্রান্ত কোনো নথি চেয়েছিল, এর আমরা জানতে পারছি। আমি ইডিকে ফোন করে জানিয়ে আমি নিজে যেচে গেছি, দুবার গেছি, সিবিআই আমাকে নোটিশ পাঠিয়েছে, 10 ঘন্টার নোটিশে আমি পৌঁছে গেছি, তারপরেও আমাকে ডেকেছিল, তারপরেও আমি গেছি, গিয়ে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, আমার যা যা জমিপত্র, আমার যা যা অ্যাসেট বা কী যা আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমি জমা করে দিয়েছি। হৈমন্তী গাঙ্গুলির সঙ্গে আপনার সম্পর্ক কবে থেকে? হৈমন্তী গাঙ্গুলির সঙ্গে সম্পর্ক, ও আমার প্রাক্তন স্ত্রী, ওর সাথে আমার 2009-10 পরিচয় হয়। আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিতেও চাকরি করতে এসেছিল, সেই সূত্রে আমাদের যা হয় সামাজিক সূত্র মেনে প্রেম ভালোবাসা এবং তার আমরা বিবাহ বন্ধনে যুক্ত হই। কবে বিয়ে হলো? আমাদের 11-12 মনে হচ্ছে, মনে হচ্ছে বলছে না না 11-12 হয়েছে, মানে 11 আমার ওই ডিসেম্বর জানুয়ারিতে, ওই 2011-12। তারপর সম্পর্ক কেমন? আমাদের সম্পর্ক সবসময় ভালো, এখনও ভালো, কিন্তু দেখো প্রত্যেকে তো একটা বেঁচে থাকার নিশ্চয় একটা কি হয়, আলাদা আলাদা করে বেঁচে থাকার রাইস আছে, সে ওর মতো করে বাঁচতে চায়, সে ওর তারও জীবন আছে, আমারও জীবন আছে, ওর প্রফেশনে ঠিক আছে, আমি আমার প্রফেশনে ঠিক আছি। আমার পুরনো কোম্পানির জন্য প্রচুর কেস কামারি, এর জন্য হয়েছে আজকে বছরে দুবার করে যদি কোনো একটা ছেলে জেলে যায়, কোন মেয়ে তার সাথে স্বামী হিসাবে মেনে নেবে? ওই জন্য বলছে ভাই তুমি তোমার প্রফেশনে থাকো, আমি থাকি, আমরা আলাদা হয়ে যাই ভালো। এই ডিভোর্স হয়ে গেছে অফিসিয়ালি? অফিসিয়ালি আমার কাছে সার্টিফিকেট এখনো এসে পৌঁছয়নি, কিন্তু পৌঁছে যাবে তাড়াতাড়ি। গোপাল দা, এরম বলছেন সবাই কি অনেক টাকা তার অ্যাকাউন্টে গেছে, সেটার জন্য আপনি নাকি ওই টাকাগুলো ট্রান্সফার করেন যে বোম্বের একটা ব্রাঞ্চে গেছে হৈমন্তীর অ্যাকাউন্টে? সবার ফার্স্টে বলি, হৈমন্তী গাঙ্গুলী এই নিয়োগ দুর্নীতির সাথে হাজার হাজার মাইল দূর পর্যন্ত তার কোনো সম্পর্ক নেই, ও বিষয়টাই জানে না, এটা খায় না, মাথায় দেয় না, কি করে, ওর দুনিয়া আলাদা, অন্য জায়গার সাথে ঘুরে বেড়ায়, তো সেটা ওর দুনিয়া আলাদা, এর সাথে কোনো যোগাযোগ নেই, অতএব দুর্নীতির কোনো টাকা পয়সা ওর অ্যাকাউন্টে যাওয়ার কোনো মানেই হয় না। যে টাকাগুলো গেছে সেটা তো সবাই বলছে কি, বা যারা তদন্ত করছেন তারাও বলছেন কি এটাতে আপনার একটা হয়তো আপনি জানতে পারবেন কিভাবে টাকাটা গেছে? আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হৈমন্তী গাঙ্গুলী কোনো অ্যাকাউন্টের অথরাইজড সিগনেটারি আছে সেই টাকা, সেইখানে কোনো টাকা যায়নি। যদি কোনো তার প্রমাণ তারা দিতে পারে, তারা ইডি সিবিআইকে দিক, প্রমাণ দিলে তাহলে তদন্ত করতে আরও সুবিধা হবে, তার জন্য মহামান্য আদালত যা যা সাজা বা শাস্তি বা যা বিচার করবে তা মাথা পেতে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কুন্তল ঘোষ তো বিশেষ করে নাম বললো, আপনার নাম বললো, তারপরে বললো হৈমন্তী গাঙ্গুলীকে খুঁজে বের করুন, সব সামনে চলে আসবে, টাকার দুর্নীতি কোথায় কোথায় গেছে? অ্যাকচুয়ালি দুর্ভাগ্য বলো আর সৌভাগ্যবশত বলো, হয়েছে কি আমাকে যেদিন দিল, আমি যেদিন আমাকে যেদিন সিবিআই ডাকলো, আমি ডকুমেন্টসগুলো নিয়ে গেলাম, সেদিন দেখি কুন্তল ওখানে টেবিলে বসেছিল, আমি যেই মাত্র দিলাম কপিটা, ওইখান থেকে একটা কপি সাথে সাথে ও তুলে নিয়ে দেখতে শুরু করলো, যেটা ও অনৈতিক করেছে সেটা আমি প্রতিবাদ করেছিলাম স্যারকে, আমি ও দেখবে কেন, আপনাদের রাইটস আছে, দেখুন একটা অ্যাকাউন্ট তো খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টটার উপরে তো নমিনির নাম থাকে, ও আমার স্ত্রীর নাম ছিল, তখন তো স্ত্রী ছিল, তো নমিনি ছিল, আর ওইটা দেখে হৈমন্তী গাঙ্গুলী ওই নামটা দেখে নিয়ে নাচতে শুরু করলো,
ঠিক আছে এতদিন ওর মনে ছিল না আসলে জানতোই না তখন দেখলো বারুন একটা মশলা পাওয়া গেছে দাউড়িয়ে দাউড়িয়ে দিল ও যদি এত জানতো ইডি সিবিআই কে দিক তার ডকুমেন্ট তাহলে তো প্রমাণ হয়ে যাবে কিন্তু আপনার এখন যখন নাম চলেই আসছে লাস্ট আপনার যোগাযোগ কখন হয়েছে হেমন্ত গাঙ্গুলির সঙ্গে অনেকদিন আগে হয়েছে দেখুন আমরা হয়তো মিউচুয়াল সেপারেশন হচ্ছে ঠিক আছে কিন্তু আমার বিশেষ কাগজপত্র ওর কাছে থাকতে পারে আমার কিছু প্রয়োজনীয়তা থাকতে পারে সেগুলো হয়তো সেগুলো সাহায্য বা ওর কোনো যদি কোনো সাহায্য থাকতে পারে সেগুলো আমরা করতেই পারি সে যোগাযোগ থাকতেই পারে সেই নয় কোনো অসুবিধা নেই তা থাকে যখন কুন্তল ঘোষ তার নাম বলেছেন তারপর থেকে দেখছেন আপনার সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গা তাকে নিয়ে জল্পনা বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে সে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে কি এটা কি করে নাম তার চলে যেন এর সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি আমি খবর পাঠিয়েছি মানে ভায়া মাধ্যমে যে ইমিডিয়েট আমার সাথে যেন যোগাযোগ করে বা দরকার হলে আপনাদের সাথে যোগাযোগ করে কিন্তু হৈমন্তীর একটা ছবি দেখা যাচ্ছে গোপাল দা মদন মিত্রর সঙ্গে রাজীব ব্যানার্জির সঙ্গে টিএমসির সঙ্গেও কি আপনাদের কোনো সম্পর্ক ছিল না না আমার আমি যতটুকু জানি ওর সঙ্গে নেতার কোনো সম্পর্ক নেই ঘটনাচক্রে আমি বলি আমিও খোঁজ নিয়েছি আমি এই জায়গায় যে খোঁজ নিই তা না আমি এটা খোঁজ নিয়েছি তো আমার এক দাদা ছিল প্রশান্ত মুখার্জি বলে মারা গেছেন তিনি ওনার কাছেই আমি থাকতাম রাজীবদার মেয়ের বিয়ের সময় ওই দাদা সাথে আমার সম্পর্ক দাদা তখনও বলেছিল যে হচ্ছে যে চলো আমিও গেছিলাম ওকে আমি তখনও দেখেছিলাম তখন ওই সাথে বলে চল ঘুরে টুরে আসি সেই কারণে ওখানে গিয়ে সবাই ফটো তুলে তো তাই তুলে নিয়েছে এই দেখো একটু সুন্দর এই জায়গাটা হতে পারে এটা একদম 100% আর মদন মিত্রর সঙ্গে সেলফিটা খুবই ক্লোজ একটা সেলফি দেখা যাচ্ছে মিডিয়াতে আমার আমি সেদিন আমি সেদিনও ছিলাম ছিলাম আমি দেখেছি জায়গাটাতে যখন ওই ওখানে খাওয়া দাওয়ার যেখানে হচ্ছিল মদন দাও যেহেতু গেছে সবাই ফটো তুলেছিল সবাই মানে ফটো তুলছে হচ্ছে মদন দা তো একটু বেশ ভালো রোমাঞ্চকর তো মদন দার সাথে যে কোনো প্রচুর মেয়েরা ফটো তুলেছিল সামনে পাশাপাশি দেখবেন এমন নয় যে একাই তুলেছে তা নয় একটা অনুষ্ঠানে গেছিল তাই জন্য তুলেছে এটাতে কোনো রাজনীতির সম্পর্ক না কোনো রাজনীতির সম্পর্ক নেই এ কোনো আর তো আপনি এমনি ওর মোবাইল ঘেঁটে দেখে নেবেন না আপনাদের আজকে তো তামাম এজেন্সি আছে কোনো কিছু লুকিয়ে থাকার জায়গা আছে দেখে নিক না কোনো নেতার সাথে আছে কিনা ও ভুল সর্বৈব মিথ্যা কথা বলেছে কোনো অনুষ্ঠানে কেউ গেছে ভালো লাগে না দেখে নিয়েছে ফটো তুলেছে কি অসুবিধা আছে এই প্রসঙ্গে গোপালদা বলি যে কালীঘাটের কাকুর নাম আসছে তার সঙ্গে আপনার সম্পর্ক কি ছিল বা আপনার বা হৈমন্তীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল আপনার যুথ সবার ফার্স্টে বলি যে এই দুর্নীতি মামলায় আবারও বলছি যে হৈমন্তী গাঙ্গুলির দূর দূর তক কোনো সম্পর্ক নেই হাজার হাজার মাইল দূর পর্যন্ত চলে গেলে ওইটা ও এই সাবজেক্টটা জানেই না খায় না মাথায় দেয় কি করে ওইটা জানেই না ঠিক আছে অতএব যখন দুর্নীতির সাথে যুক্ত নেই সেখানে কালীঘাটের কাকু বলো মামা বলো দাদা বলো কারোর সাথে কোনো যোগাযোগ নেই আর যে কোম্পানিগুলো ছিল আপনার একটা এজেন্সি ছিল ট্রাভেলের বোধ খুব সম্ভবত একটা ডালহৌসিতে একটা অফিস বলছে তারা কি নাকি সেখানে হৈমন্তী বসতেন তো সেই কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক কি ছিল আপনার হৈমন্তীর বা এই কোম্পানিগুলো আচ্ছা যে কোম্পানিটার কথা বলছে হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড ঠিক আছে এই হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড 2012-13 সম্ভবত রেজিস্ট্রেশন হয়েছিল বিয়ের পর তখন হয়েছে তখন ও বলছিল একটা কসমেটিক্সের কিছু একটা বানাবো টানাবো আমাকে যদি একটা ব্যবসা করে দেওয়া যায় আমি তাহলে একটা প্রাইভেট লিমিটেড করা যাক তাই প্রাইভেট লিমিটেড তৈরি হয়েছিল সেই সূত্র ধরে কোম্পানিটা তৈরি হয় সেই কোম্পানিটা তোর একটা অ্যাড্রেস লাগবে ওখানে অন্য আমার কোনো একটা বন্ধুর বোধহয় অফিস ছিল পরিচিত ছিল সেই তখন বলছে এইখানেই অ্যাড্রেস করে দিই ওই অ্যাড্রেস হয়েছে হৈমন্তী জানেই না ওখানে অ্যাড্রেস হৈমন্তী এইসব কোম্পানিগুলোর ব্যাপারে দেখুন আমি যখন যা বলেছি এখানে সই করো ও বিশ্বাস করতো ভালোবেসে যে বিয়ে করেছে বিশ্বাস করে বিয়ে করেছে জীবন পার্টনার করেছে আমি যেখানে বলেছি সই করো ওখানে সই করে দিয়েছে কিন্তু আদৌ মেয়েটা জানে না যে কোথায় সই করছে ঠিক আছে ওই হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্ট এটা তৈরি হয়ে গেছে তো সেটা নিয়ে আর ওই অ্যাড্রেস কোথায় ও জানে না আর জীবনে জানে না ও জানে না যে ও অ্যাড্রেসটা কোথায় ওকে জিজ্ঞাসা করবে তো ডালহৌসির এই অ্যাড্রেসটা চেনো বলতে পারবে না যারা বলছে কি আপনি পলাতক আপনাকে পাওয়া যাচ্ছে না আপনার বিরুদ্ধে হয়তো ওয়ারেন্টি সব এই ধরনের কথাগুলো আসছে তাদেরকে কি বলবেন বিশেষ করে এজেন্সি সিবিআই এবং ইডি আচ্ছা একটা কথা বলি আমি তো ইডিকে নিজে ফোন করে বলেছি যে লোকটা নিজে ফোন করে যায় ইডিতে লোকে ইডির নাম শুনলে ঘেমে যায় এক সপ্তাহ ট্রমাতে থাকে আর সেই ইডিকে আমি ফোন করে নিজে গেছি তাহলে আমি কেন লুকিয়ে থাকবো ইডিতে আমি দুবার গেছি সিবিআই আমাকে 160 ফর্ম দিয়েছে 160 নোটিশ করেছে সেই নোটিশের ভিত্তিতে আমি গেছি তারপরে ফোন করে ভার্বালি ডেকেছে তারপরেও গেছি সিবিআইকে আমি জানিয়ে তবে আমি দিল্লি এসেছি এমন নয় যে আসিনি আর মাঝে কদিন আমি তো একদিন আগে দিয়েছি আর একদিন শুধু ছিলাম না তাহলে একদিনের মধ্যে পলাতক হয়ে গেল দেশ ছেড়ে চলে গেল এটা কিরকম অবান্তর মনে হচ্ছে না আর যারা বলছে তারা একটু হাওয়াতে ভাসছে না কিন্তু গোপাল দা এত বড় একটা সংখ্যা আপনি বলছেন এত কোটি কোটি টাকার দুর্নীতি 600 কোটি টাকার দুর্নীতি রিক্রুটমেন্ট স্ক্যাম সেখানে আপনার নাম উঠে এলো আপনাকে ইডি সিবিআই ডাকছে হৈমন্তীর নাম উঠে আসছে যেহেতু আপনার সঙ্গে বিয়ে হয়েছিল এখন সেপারেশন হচ্ছে কিন্তু আপনার কি কোনো শাসক দল বা কোনো নেতা এদের এদের সঙ্গে সম্পর্ক ছিল কেন কি বিশেষ করে আপনার নাম কেন আসবে এটা আচ্ছা আচ্ছা সবার ফার্স্টে বলি কোনো শাসক দল আমি কোনো আমি নিজেও কোনো নেতা নই বা ধরুন আমি কোনো পদাধিকারীও নই কোনো অফিসের পদাধিকারী নই যে এই কাজগুলো করতে পারবো তাহলে সেখানে আমাকে টাকা দেওয়ার কোনো মানে হয় না
আমার কমন সেন্স এক। দ্বিতীয়ত কুন্তলকে, কুন্তল অলরেডি আগে দু তিনটে লিস্ট বের করে দিয়েছে, পাশ করে গেছে, তারপরেই না তাপসদা আমাকে নিয়ে গেছে, আমি কেবল তাপসদার লোক হয়ে গেছি, তাপসদা ওখানে নিয়ে গেছে, যে যে করে দিয়েছে প্রমাণিত তার কাছে চলো, তাই আমি তার কাছে গেছি। তাহলে যার কাছে আমি কাজের জন্য গেলাম সে উল্টো আমাকে কাজের জন্য বলবে কি, আমাকে টাকা দেবে কি? এটা মিসম্যাচ হচ্ছে না? এটা তো পরপর পর্ব, ও তো ইডিকেও বলেছিল, তারপর ইডির সামনে গিয়ে বলেছে সরি স্যার, জো হোগা তো জো সাজা হ্যাঁ মেয়ে মান লুঙ্গা। মানে বলা যেতে পারে কি আপনার কোনো ভূমিকা নেই যে রিক্রুটমেন্ট স্ক্যামে টাকার লেনদেন জালিয়াতি হয়েছে, এত করাপশন হয়েছে, সেখানে আপনার কোনো জায়গায় যোগ নেই কোনো? কীভাবে আপনার আপনার নামটা তার আসছে কেন? 2017 জুলাই মাসে থেকে আমার ওর সাথে পরিচয়, আর 2018 আগস্ট মাসে ওর সাথে আমার ছিন্ন, মাত্র এক বছরের, ঠিক আছে? এরপরে ওর সাথে আর যোগাযোগ নেই। হঠাৎ করে চার বছর পরে 2021 একবার ফোন আসে, যে লোকটা কোটি কোটি টাকা দিয়েছে সে লোকটা ডেলি চারবার ফোন করবে তো? করবে না? যে লোকটা এতগুলো জায়গা গেছে করবে না? সেটা কেন করেনি? তো আপনাদের তো এজেন্সি আছে, দেখে নিক ওর মোবাইল থেকে, নাহলে আমার মোবাইল থেকে দেখে নিক যে কোথায় যোগাযোগ জায়গাগুলো হচ্ছে কেন, ভুল ও কী করছে। এই যে আসল যে কালপিট, আসল যে জায়গা, সেইগুলোকে ছাপানোর জন্য দেখছে, এমন কাউকে একজন বলে দাও সে এখানে নেই, ও জানতো আমি জেলে। ও দুজনের নাম বলেছে যারা জেলে, এক পার্থ চ্যাটার্জি আর এক গোপাল দলপতি, আর কেউ অন্য নাম বলেনি। কিন্তু ইডি সিবিআই এখন কাদকে কাদের খুঁজে পাচ্ছে? অভিনেত্রী, তিনটে ফ্ল্যাট বিলাসবহুল জায়গা দিচ্ছে, বিভাস অধিকারী তার নাম সেদিন বলল দেখলাম। কোন অভিনেত্রী আমি সেটা জানি না, তো ইডির সামনে, ইডি তো প্রমাণ করে দিয়েছে, ইডি তো ডিক্লেয়ার করে, তো ইডির থেকে তো দেখলাম যে কোন অভিনেত্রীকে উনি বিলাসবহুল তিনটে ফ্ল্যাট দিয়েছে, বিলাসবহুল গাড়ি দিয়েছে, বিলাসবহুল আসবাবপত্র দিয়েছে, আরও কত কিছু, আরও কী কী জায়গাগুলোতে, ওগুলো তো ইডি তো প্রমাণ করেছে, আমি তো দেখিনি, আমি জানি না, ওনারা খুঁজে দেখেছে। আমি বলছি কি হৈমন্তী গাঙ্গুলীর নাম সে বলে দিল, যার যাকে আপনি টাকা দিয়েছেন, যাকে তাকে ধরলে সব কিছু পাওয়া যাবে, রহস্যময় নারী। আপনি কিন্তু এটা বলতে পারছেন না যে কাকে সে তিনটে ফ্ল্যাট দিয়েছে? আচ্ছা অ্যাকচুয়ালি আমি জানি না বলে এই জায়গাটাতে, আমি যদি জানতাম এই জায়গাগুলো তাহলে কবে তো আমি বলে দিতে পারতাম, আমি এটা জানি না। তাও আমার জানা নেই, দেখুন যে যার জানি না, ওর মতো তো আমি মানে একটা অসামাজিক লোক নয়, একটা কারুর নাম বলে দেব তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, প্রমাণ করতে পারবো তো? ওই ওই জায়গাতে আমি নেই, আমি আপনি আমার প্রতিটা কথা দেখবেন, প্রতি যার সম্বন্ধে বলবো প্রত্যক্ষ এভিডেন্স থাকবে আমি কথা বলবো, আদারজ বলবো না। তো জানালেন গোপাল দলপতি, যাকে বলা হচ্ছিল তিনি পলাতক বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে দিল্লিতে আমরা পেয়েছি এবং বিভিন্ন প্রশ্নে তিনি জবাব দেন, বিশেষ করে যে অভিযোগগুলো কুন্তল গাঙ্গুলী করেছে তার জবাব দিলেন, কুন্তল ঘোষ যে যে কথাগুলো বলেছে তার জবাব দিলেন, এবং তার সঙ্গে সঙ্গে হৈমন্তী গাঙ্গুলীর সঙ্গে যে সম্পর্ক তারও তিনি খোলাসা করলেন। কেমন মোহিত কাশকের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি। নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কনভয়ে হামলার অভিযোগ উঠছে, পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ, শুধু তাই নয় গুলি চলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাট আজ রণক্ষেত্র হয়ে ওঠে, বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসে শেল ফাটায় পুলিশ, নিশীথের কনভয়কে কালো পতাকা দেখায় তৃণমূল, এর প্রতিবাদ করে বিজেপি, তারপর বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বিজেপি, এমন অভিযোগ উঠছে, সব মিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটায়। সেই ছবি দেখছেন আপনারা, এদিকে এই ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হুঁশিয়ারি, একজন বিজেপি কর্মীও যেন এলাকা ছেড়ে বেরোতে না পারে, কি বলেছেন উদয়ন গুহ শোনাবো আপনাদের। শপথ নিতে হবে একটা বিজেপি যেন আর বুড়িঘাটের রাস্তায় বেরোতে না পারে, নিশীথের কাজ, নিশীথের যে গুন্ডামি তার খেসারত দিতে হবে এইখানকার বুড়িঘাটের যারা বিজেপি কর্মী আছে তাদের। আপনারা স্পষ্ট শুনলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে একজন বিজেপি কর্মীও যেন বুড়িঘাটে রাস্তায় বেরোতে না পারে, এই হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। আমরা আরো একবার শুনবো আপনাদের কি বলেছেন তিনি। শপথ নিতে হবে একটা বিজেপি যেন আর বুড়িঘাটের রাস্তায় বেরোতে না পারে, নিশীথের কাজ, নিশীথের যে গুন্ডামি তার খেসারত দিতে হবে এইখানকার বুড়িঘাটের যারা বিজেপি কর্মী আছে তাদের। দিনহাটায় আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে, দিনহাটায় আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনভয়কে কালো পতাকা দেখায় তৃণমূল, তার প্রতিবাদ করে বিজেপি, তারপর বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়, এরপরই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে, বোমাবাজি হয়, গাড়ি ভাঙচুর করা হয়, এলাকায় গুলি চলার অভিযোগ ওঠে, সব মিলিয়ে দিনহাটায় আজ বুড়িঘাট এলাকার রণক্ষেত্র পরিস্থিতি দেখা যায়। আর এরপরই কিছুক্ষণ আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন বিজেপি কর্মীও যেন বুড়িঘাটের রাস্তায় বেরোতে না পারে,
নিশিত প্রামাণিকের এই ঘটনার প্রতিবাদে তার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট হুঁশিয়ারি যে একজন বিজেপি কর্মীও যেন বুড়িরহাটের রাস্তায় বেরোতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিছুক্ষণ আগেই এক আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে দিনহাটায় গিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক, কিন্তু তার কনভয়কে কেন্দ্র করে কালো পতাকা দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা, তার প্রতিবাদ করেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে বচসা, হাতাহাতি এবং তারপর তার সংঘর্ষের চেহারা দেয়। এরপর নিশিত প্রামাণিকের কনভয় ভাঙচুর করা হয়, তার গাড়িতে ভাঙচুর করা হয়, বোমাবাজি হয় বলে অভিযোগ, পাথর বৃষ্টি হয়, শুধু তাই নয় এলাকায় গুলি ছড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। নিশিত প্রামাণিকের গুরুতর অভিযোগ যে পুলিশের সামনেই যাবতীয় হামলা হয়েছে, পুলিশ নীরব দর্শক ছিল, এমন অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক। সেই ছবি আপনারা দেখছেন, সেই মুহূর্তের ছবি যখন বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের মুহূর্তের ছবি দেখছেন। কিছুক্ষণ আগেই এই ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে একজন বিজেপি কর্মীও যেন বুড়িরহাটে রাস্তায় বেরোতে না পারে। তিনি স্পষ্ট এই হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন উদয়ন গুহ শোনাব আপনাদের। আর বুড়িরহাটে রাস্তায় বেরোতে না পারে, নিশিতের কাজ, নিশিতের যে গুন্ডামি তার খেসারত দিতে হবে এইখানকার বুড়িরহাটের যারা বিজেপি কর্মী আছে তাদের। সরাসরি নিশিত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে আক্রমণ করে ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি স্পষ্ট বলে দেন যে বুড়িরহাটের রাস্তায় একজন বিজেপি কর্মীও যেন বেরোতে না পারে, এই হুঁশিয়ারি দেন। অন্যদিকে নিশিত প্রামাণিকের অভিযোগ যে পুলিশের সামনে এই হামলা হয়েছে, তিনি এর তীব্র নিন্দা করেন। সব মিলিয়ে আজ দিনহাটায় রণক্ষেত্র পরিস্থিতি।